Assalamualaikum, আমি আশিকুর রহমান, ইজিডিসি ব্যাটারি। আজকে আপনাদের সামনে তুলে ধরব ব্যাটারি ফোলার আসল রহস্য কি। সাধারণত আমরা মনে করে থাকি ব্যাটারি ফুল হয়ে গেলে চার্জিং অফ হয়ে যায় বা অটোকাট হয়ে যায়। আসলে কি চার্জিং অফ হয়ে যায় বা অটোকাট হয়? চলুন দেখা যাক আসলে ব্যাটারির সাথে কি ঘটে। আমরা যেটা মনে করি সবুজ বাতি জ্বলে গেছে তার মানে ফুল চার্জ হয়ে গিয়েছে, কিন্তু আসলে কি তাই? আসুন দেখা যাক আসলে কি ঘটছে। এই ডিভাইসের নাম চার্জার ডিটেক্টর। এর রিডিং দেখুন, 0.16 কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে 11 ওয়াট ডিসি প্রবাহ এখনো চলমান আছে। এটা অনেকক্ষণ ধরে চললে ব্যাটারির জন্য মারাত্মক, একসময় ব্যাটারি ফুলে যাবে। আমাদের করণীয় কি? একটাই সিম্পল সমাধান, বাতি চেঞ্জ হলে চার্জার খুলে ফেলুন। এই ক্ষেত্রে কিছু টিপস। প্রথম 1-2 দিন লক্ষ্য করবেন চার্জ হতে কত সময় নিচ্ছে, পরে সেই সময় অনুযায়ী চার্জে বসাবেন। ব্যাটারি গরম হচ্ছে কিনা এটাও লক্ষ্য করবেন।